আজকে আমরা পুনাম দালাল দহিয়ার এই অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিয়াভেল ইন্ডিয়া এই বইটা নিয়ে রিভিউ করছি বইটা ডাব্লিউ এর জন্য ভীষণ একটা উপযোগী বই এটার মধ্যে অ্যান্সিয়েন্ট আর মেডিয়াভেলের সমস্ত ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে কিন্তু মানে মডার্ন হিস্ট্রির জন্য তোমাদের আলাদা বুক পড়তে হবে এখন অ্যান্সিয়েন্ট আর মিডিয়েভাল হিস্ট্রির যে প্রথমেই যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো একসঙ্গেই দেওয়া রয়েছে আলাদা করে কোনো কন্টেন্ট ভাগ করেনি এরা পরপর চ্যাপ্টার ওয়াইজ সমস্ত দেওয়া রয়েছে যেমন প্রথমেই একদম অ্যান্সিয়েন্ট এরা থেকে শুরু করে তোমাদের বৈদিক কালচার হরপ্পা মহেন জোদার সিভিলাইজেশন এগুলো যেমন রয়েছে এছাড়াও যে বুদ্ধিস্ট এবং জায়নাজম নিয়ে আলাদা করে একটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে তো এই বুদ্ধিস্ট আর জায়নিজম চ্যাপ্টারটার মধ্যে যা রয়েছে তার বাইরে অ্যাকচুয়ালি কিছু হয় না তো এই জিনিসটা একদম বিশ্বাস করে ভরসা করে এই বইটা তৈরি করে নাও আর সঙ্গে এটা তো গেল অ্যান্সিয়েন্টের পার্টটা যেমন গুপ্ত টুপ্ত সবই দেওয়া রয়েছে এর মধ্যে কিছু বাদ নেই আর মেডিয়াভেল পার্টের মধ্যে একদম দিল্লি সালতানাত থেকে শুরু করেছে এবং এরা এন্ড করেছে যখন ইউরোপিয়ানসদের অ্যাডভেন্ট সেই সময় পর্যন্ত এরা পুরোটা একদম ইন ডিটেল কভার করে দিয়েছে সুতরাং বইটা সম্পর্কে বইটার কোয়ালিটি সম্পর্কে কোনো প্রশ্ন নেই সমস্ত বইটা একটু ভালো করে প্রথমে দেখে নেবে কেনার পরে অবশ্যই কিনে নাও আমি এটাই রেকমেন্ড করছি যে কোনো স্টেট লেভেল কম্পিটিশনের জন্য তো আমি কয়েকটা পার্ট আমি একটুখানি খুলে দেখাচ্ছি যে কোনো একটা চ্যাপ্টার এরকম মানে তো গেট আপটা ভীষণ ভালো করেছে পড়তে কোনো অসুবিধা হয় না একদম ইজি ল্যাঙ্গুয়েজে ভীষণ সুন্দর করে ডেসক্রাইব করা আর কালারফুল করার ফলে তোমার মুখস্থ করতেও খুব সুবিধা হবে তো এইভাবে বইটা তোমরা অবশ্যই কিনে ফেলো আমি এটাই বলছি যেমন সঙ্গে সঙ্গে এটাও বলছি যে বইটা যদি তোমরা চাও যে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে আমি ভিডিও আনি যে বুঝিয়ে পড়িয়ে দেওয়া যে কতটুকু পড়বে সিলেক্টিভলি তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বক্সে আমাকে জানাও যাতে আমি বুঝতে পারি যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাইছ তাহলে আমি অবশ্যই কিন্তু আলাদা করে ভিডিও আনবো পার্টে পার্টে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের উপরে তো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও আর দিল্লি সালতানাতের জায়গাটা খুলেছি দেখো ম্যাপ দিয়ে যেমন বলা রয়েছে সমস্ত কিছু খুব গুছিয়ে বলা বুঝতে খুব সুবিধা হচ্ছে এই বইটা দেখলে তোমরা বুঝতে পারবে যাদের কাছে আগের এডিশানটা আছে নো প্রবলেম তারা এডিশানে খুব একটা কিছু মানে চেঞ্জেস আসেনি তো ঠিকই আছে মোটামুটি আগের এডিশন যাদের কেনা রয়েছে সেটা দিয়ে তোমরা কিন্তু চালিয়ে নিতে পারো তো আপাতত আমি এইটুকুই বলছি যে তোমরা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাইছ কি না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও তাহলে আমি আনবো এবং বইটা খুব ভালো কোয়ালিটির এবং নিশ্চিন্তে এই বইটাকে একটা টেক্সট বুক হিসাবে তোমরা পড়তে পারবে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি মোটিভেশান পাই এবং আমার চ্যানেলে অন্যান্য সমস্ত ভালো ভালো ইম্পর্টেন্ট বুকসের রিভিউ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভিজিট করে এসো যেমন লক্ষ্মীকান্ত তারপরে রমেশ সিংয়ের ইকোনমিক্স বুক তো ভিডিওটা এটাই আমি বলছি যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করো এবং তাহলে আমি মোটিভেশান পাবো এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো অন্যান্য সমস্ত ভ্যারিয়াস চ্যাপ্টার্সের উপরে ভ্যারিয়াস সাবজেক্টসে তো আপাতত আমি এটুকুই বলছি এবং আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ টু অল অফ ইউ